সেই মুহূর্তে আমার প্লাটুনের একটা সৈনিক শহীদ হলো। সেই ছেলেটা রোজা মুখে রেখে শহীদ হয়েছে। তার কপালের এখানে আসা বুলেটটা লাগলো। আমার বয়স যখন 17 বছর, বয়স আমার হিসাবে তখন তো কোনো আপনার ওই ডেথ ইয়ে কি নাম জন্ম নিবন্ধন টিবন্ধন ছিল না, অ্যাকুরেট বয়সটা বলা যায় নাই। আমি যখন সেনাবাহিনীতে ভর্তি হতে গেছি তখন আমার ওই জেনারেল এরশাদ সাহেব ছিলেন তখন অ্যাডজুটেন্ট ইবিআরসির, আর এক সুবাদার ছিল মেহের খান। তো অ্যাডজুটেন্ট সাহেব বললেন যে ওর বয়স হয়েছে নাকি। তো ওই পাঞ্জাবি সুবাদার বললো যে স্যার বয়সটা হলো, সে 5 ফুট 6 ইঞ্চি লম্বা আছে আর চেস্ট ওজন সব ঠিক আছে, তাহলে লইলেন। তো এইভাবে আমি আর্মিতে ভর্তি হয়ে গেলাম। 9 বছর পরে 9 আর 17 ধরেন তাহলে 26 বছর, এই 26 বছর বয়সে আমি আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে। আমার যুদ্ধের সেক্টর ছিল 1, আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। আর এই 1 নম্বর সেক্টর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা অপারেশনে গেছি, যেখানেই পাঞ্জাবিদের উপদ্রব বাড়ত সেখানেই আমরা যেতাম। তো এইভাবে অনেক জায়গায় গেছি, যেখানে যেখানে এরা আমাদের তো ওদের পরিমাণে আমাদের তো শূন্য সংখ্যা কম ছিল, আর যাও ছিল তার মধ্যে সব সব তো আর যুদ্ধের এক্সপার্ট ছিল না। সে কারণে রেগুলার আর্মি ইউনিটগুলো যেখানে দুর্বল দেখা যেত সেখানে এদেরকে নিয়ে যেত। আর অপারেশন আল্লাহর রহমতে যেটা যেগুলো আমি আগেও বলছি অনেকগুলো অপারেশন হয়েছে, তবে কোনো অপারেশন আল্লাহর রহমতে আমরা ওদের খাতে মাইর খাই নেই। শুনেন, রণাঙ্গনে যাওয়ার প্রয়োজন আরও অনেক আগের থেকেই ছিল, কিন্তু আমাদের সেই ক্ষমতা বা সেই প্রস্তুতি সেই নেতৃত্ব ছিল না, যার কারণে আমরা আগে যাইতে পারিনি। লাস্ট এই রণাঙ্গনে ফেরোনা এইভাবে যে কারণ এই পাঞ্জাবিরা আমাদেরকে মানুষও মনে করত না। আমরা যে একটা জাত, আমাদের জনসংখ্যা তাদের থেকে বেশি, যদি তারা মানুষ মনে করতো তাহলে ইলেকশন দিল, ইলেকশনে শেখ সাহেব জয় করলো, ক্ষমতা দিল না কেন। এইভাবে অনেক ইস্যু আছে, আর শেষ পর্যন্ত তারা যে অত্যাচার শুরু করছিল এই দেশে। এখন আমি তো একটা যুবক, আমার তো শরীরে টগবগে রক্ত, আমার এই যুবকদের তো দায়িত্ব দেশের দুর্যোগের সময় ঝাঁপিয়ে পড়া। ওদের যে অত্যাচার সচক্ষে দেখেছি সেটা দেখা যদি কারো ভিতরে মনুষ্যত্ব থাকে সে ঘরে বসে থাকতে পারবে না, পারি নেই। সেই সুবাদে যুদ্ধে যাওয়া, 29 তারিখে যখন এরা আমাদের উপরে হামলা করলো, আসলে আমরা তখন অসহায়ত্ব বোধে পড়ে গেছি, কারণ আমাদের 3 দিক দিয়ে তারা আক্রমণ করছে। তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না, আর প্রস্তুত হওয়ার কোনো ব্যবস্থাও আমাদের নাই, আমরা তো ওই আর্মিরই সদস্য। জাতিগত হিসাবে আলাদা কোনো আপনার হেভি অফিসার ব্যাটালিয়ন আমাদের ছিল না, সরকারের ছিল, আর্টিলারি ছিল, ট্যাঙ্ক রেজিমেন্ট ছিল, ওই ইউনিটগুলোতে ওদেরই লোক বেশি। আর সেই ক্যান্টনমেন্টের দায়িত্বে যেই অফিসার সেও সিনিয়র অফিসার, ওদের জাতে নেই। আমাদের ছিল শুধু 1টি ব্যাটালিয়ন, ওদের ছিল 3টি ব্যাটালিয়ন প্লাস 12 ফিল্ড আর্টিলারিও ওদেরই। তো ওরা ওইখানে যে তাণ্ডব সৃষ্টি করছিল তারা আমাদেরকে যদি মানুষ মনে করতো তাহলে করতো না, ওরা আমাদেরকে ধরে এনে গণাতে। কিন্তু আমরা তো ওদের তাণ্ডব দেখা পাগল হয়ে গেছি যে এটা কেমনি কী করবো। বাধ্য হয়ে আমরা এই কসম ভঙ্গ করে বাহির হয়েছি। সেই বাহির হওয়া অনেক অনেক কষ্ট করে, অনেক অনেক দিক দিয়ে বাহির হয়েছে, কারণ আমাদের জন্য তো নির্দিষ্ট কোনো রাস্তা কেউ সিলেকশন করে দেয় নাই, সেই কমান্ডও ছিল না। তো যাই হোক, আমরা পরে একসাথ হই, বিভিন্ন দিক থেকে বাহির হয়ে মাসলিয়া বিভূতি যে আমরা এক হয়েছি, ওখান থেকে আমাদের এই যুদ্ধের পরিচালনার সব কিছু সিদ্ধান্ত হয়, অস্ত্র গোলা বারুদ আনার ইন্ডিয়া থেকে সব ওখান থেকে, এরপরে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাই। ওখান থেকে পরে আমরা বেনাপোল থেকে বিভিন্ন দিকে যুদ্ধ শুরু, ওখান থেকে চলে আসি আমরা তেলডালা ইন্ডিয়ার, এটা পড়ছে আমাদের ধরেন পূর্ব উত্তর ভারতে আর কি, পূর্ব উত্তর ভারতের
একটা জায়গা তেল ঢালাও, ওখানে আমরা ফরের ভিতরে আমাদের কাছে, এখান থেকেই জেড ফোর্স সৃষ্টি হলো। জেড ফোর্স মানে অর্থাৎ জিয়াউর রহমান ওই ফোর্স কমান্ডার, ওনার আন্ডারে আমরা তিনটা ব্যাটালিয়ন ছিলাম, ফার্স্ট বেঙ্গল, এইট বেঙ্গল এবং থার্ড বেঙ্গল। এই তিনটা ব্যাটালিয়ন দেওয়া একটা ফোর্স হলো জেড ফোর্স। এই জেড ফোর্সের আন্ডারে বাকি 9 মাস যুদ্ধ চলছে। যুদ্ধের নিয়ম হলো যে জায়গাটার উপরে আপনি হামলা করবেন সেই জায়গাটার উপরে হামলাকারীদের থেকে কমান্ডারদেরকে যাইয়া রেকি করতে হবে, সে কোনখান দিয়ে কোন সুবিধা পাবে কী হবে। কিন্তু এটা রেকি করছে অন্য লোকে, হামলাতে ফাটাইছে আমাদেরকে। এখন সকালে আমরা ওই বিওপি আর দেখতেছি না, আমার মনে হয় 10 গজ পর্যন্ত কাছে যাওয়ার পরও বিওপি দেখতেছি না, এত কুয়াশা সিলেট টি গার্ডেনের ভিতরে। তখন জিয়াউর রহমান সাহেবের কাছে আমরা এখান থেকে ওয়ারলেস সেটে মেসেজ পাঠালাম, ইতিমধ্যে আপনার কুয়াশা কাটা গেল, বিপি দেখা গেল, আমরা পিছু সরে আসলাম, কারণ আমরা ওদের কিলিং রেঞ্জের ভিতরে চলে গেছি। পিছনে আসা আমরা আবার নতুন করে পরিকল্পনা করলাম, তখন দেখতেছি নালা কোনখান দিয়ে যাবো টাবো, এগুলো দেখলাম। আমরা এই নালার ভিতরে বসা সব পজিশন নিলাম, উপরে পাহাড়ে তারা টি গার্ডেনের ভিতরে, এখানে শুরু হলো ফায়ার। আমাদের সাথে লেফটেন্যান্ট লিয়াকত নামে একজন ছিল আর্টিলারির, সে যুদ্ধে আমাদের সাথে যোগ দিছে, আর ছিল উসমানী সাহেবের এডিসি, তাকে পরে আমাদের এখানে দিল ও আব্দুল নূর চৌধুরী, এই দুজন আমাদের সাথে ছিল। এখন ওরা আমাদেরকে দেখে ফেলছে, আর আমরা যেখানে আসি এখানে পানি প্রায় 500 ফুট পানি হবে, আমরা এটা ক্রস করি ওই পাড়ে যাই, ওদের দিকে মুখ করে পজিশন করছি, ওরা ফায়ার করতেছে। সেই মুহূর্তে আমার প্লাটুনের একটা সৈনিক শহীদ হলো, সেই ছেলেটা রোজা মুখে রেখে শহীদ হয়েছে, তার কপালের এখানে আসা বুলেটটা লাগলো আর আর তার স্টিল হেলমেটটা পানিতে এইভাবে ঘুরতেছে। সেই দৃশ্যটা আমি আর আমার মরণ পর্যন্ত আমি ভুলবো না। এবং সে ছেলেটা ছিল মুজাহিদের, যখন সে ওই তেলডালা ক্যাম্পে ছিল তখন আমাদের সুবাদার মেজর সাহেবের বাচ্চা রাঁধত। একদিন আমারও বললো, স্যার আমি বাস রাঁধতে আসি নাই, আমি আসি যুদ্ধ করতে। তো আর ওনার ওনার অকথ্য বাসার গালাগালি শুনতো, আমি কি বাড়িতে বাস রাঁধছি স্যার, তা আপনি আমাকে আমাদের প্লাটনের শুনে আপনি আমাকে নিয়ে আসেন। তা আমি ওই সুবাদার মেজর সাহেবের কাছে যে বললাম, স্যার আপনি অন্য একটা ছেলে ব্যবস্থা করুন যে কিছু জানে, এত কিছু জানে না, আর আপনার ওই গালাগালি টালাগালি এগুলো শুনতে রাজি না, আমি যুদ্ধ করতে আসি, আমি মরি বাসি যুদ্ধে যাবো স্যার। তো সেদিন সে ছেলেটার আমি নিয়ে আসছি, এর সপ্তাহখানিক পরে সে শহীদ হয়ে গেল। তো এগুলো মনে হলে এর থেকে ব্যথা আর আমি কোনোটাতে পাইনি, বুঝছেন তো। তার নামে আল্লাহ দিল কলেস্ট্রল হয়েছে যশোর, সব কিছু হয়েছে, কিন্তু বিয়েও করে নাই তখন সে। তো এই ছেলেটার মৃত্যু আমাকে বিরাট ব্যথা দিয়েছে। তো সে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ওই ছেলের নাম, বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া হামিদুর রহমান। তখন তো মেস ছিল না, আমরা তো যখন যেখানে যাইতাম এখানে কোম্পানিতে যা রান্ত ওখান থেকে খেতাম, সুবাদের মেজর তো রিয়েলে থাকতো, তো ওনার রান্নাবান্নার জন্য একটা লোক ছিল, তো উনি উড়ে রাখছে। সিলেট কানারিঘাট আসা, এখানে ওদের সাথে আমাদের তুমুল যুদ্ধ হয়েছে, অনেক পাঞ্জাবি মারা গেছে, এরা বুঝতে পারে নাই যে আমাদের ডিফেন্স পজিশন কতটুকু পর্যন্ত, আমাদের কাছে যে অতিরিক্ত লোক ছিল ইকো কোম্পানি পর্যন্ত ছিল, আলফা ব্রাভো চার্লি ডাল্টা ইকো, ইকো কোম্পানিটা অর্গানাইজেশনের বাইরের ছিল, ওরা বুঝতে পারে নাই। তো ওরা আমাদের উপরে হামলা করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের এমনও অবস্থা হয়েছে যে মানে সরকারি ড্রেস খুলিয়ে লেছে যেন ধরা না পড়ে, ফানের বড়োর ভিতরে লুকেছে, বাসমুড়ের ভিতরে লুকে আছে, সিভিলিয়ানের ল্যাট্রিনের ভিতরে যাই ফলাইছে। আমাদের মনের শান্তি এটা আর কি, আপনি যদি কারোর সাথে যুদ্ধ করেন, লড়াই করেন, কুস্তি ধরেন, জিতলে মনে শান্তি আছে না, আমাদের সব অপারেশনালের মতো এরকমই হয়েছে। তো বেদনা যেটা সেটা বেশি অনেক দিন মনে রাখা যায় না, কারণ একটার পর আরেকটা করলে আগেরটা চাপা পড়ে যায়।
আর এগুলো মনে রাখলে মন দুর্বল হয়, মন দুর্বল হয় কারণ যুদ্ধ তো আর রসগোল্লা আসবে না, বুলেটে আসবে, বুঝলেন? এটা তো আমরা আগেও জানতাম, এটা জানি শুনি গেছি। এখন যদি হয় তো আমাদের যেটা লাগে, একসাথে এতদিন ছিলাম, হঠাৎ করে আপনি চলে গেলেন, মনে তো মন তো এটা মনে তো একটু কষ্ট পাই, কিন্তু তারপরে আল্লাহর কাছে সবদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এই বলেই মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি আর কি। কোনো অপারেশন থেকে বাদ পড়লে মনে খুব কষ্ট পাইতাম, যাইতে পারিনি আমি, হয়তো আমাকে হয়তো শারীরিক অসুস্থ মনে করছে, বা আমার ঘন ঘন অপারেশনে যাচ্ছি সেই কারণে হয়তো একটু রেস্ট দেওয়ার উদ্দেশ্যে কমান্ডার রেখেছে, কিন্তু মনে কষ্ট পাইলাম যে আমি যাইতে পারলাম না, ওদের গুল্লিতে আহত হই নাই, ওদের দ্বারায় আহত হই নাই, ওরাও অস্ত্র রাখি গেছে, সে হচ্ছে আমার ফাজিল ফোলাটা হাতে লইয়া নাড়াচাড়া করতে নিজের পাটাও হারাইলো, যখন দেখছে আরেকটা পড়তে তখন এমনি মার্স আসে আমার সামনে এটা ফাটলো। মানে এটা আল্লাহ পাকের তরফ থেকে কি হয়েছে জানি না, আমি এই নয় মাস যুদ্ধ করে এত সুন্দরভাবে শেষের 11 দিন আগে আমি আহত হয়ে গেলাম। তো এই ব্যাপারে মনে দুঃখ হলো যে যুদ্ধ জয় করি বীরভাষে দেশে প্রবেশ করতে পারি নাই, সেই দুঃখটা রই গেল এই কারণে। তা এখন যা হোক সেটাও আমি বাদ দিছি, যুদ্ধ করলে মানুষ মরবে, আহত হবে, আমিও সেই শিকারের একজন হয়ে গেলাম আর কি। আলহামদুলিল্লাহ স্বাধীনতা তো পাইছি, এই সান্ত্বনা আর কিছু না। এটা আল্লাহ পাকের রহমত, আসলে আমার তো ওই আমিও ধরে নিয়েছি, এটা তো মাইন্ড ব্লাস্টে জ্বলে গেছে, এটাতে আর কী দেখব। ওই যে ডাক্তার সাহেব আমাকে বললেন, সব জানি শুনি উনি দেখলেন, দেখে টেকে বললেন আপনি আমার মনে হয় চোখে দেখবেন। আমি বললাম স্যার এই যুদ্ধ তো অনেকের অনেক সময় আসি, সবাই বলছে এটা তার দেখবেন না, তো এখনও আসি স্যার আমার চোখে চুলকায়। তো উনি বললেন যে আপনার চোখে সানি ফুটছে, সানি অপারেশন করতে হবে, তবে আপনার যে চোখের কর্নিয়া মর্নিয়া এগুলো সব ওই যেটা মাইন্ড ব্লাস্ট হয়েছে ওইটা ধাক্কা এগুলো সব ছিঁড়ে গেছে। আমি ওই অপারেশনের পরে আমি এগুলো সব একসাথ করে দিছি, আবার আপনার অরিজিনাল চোখ যেরকম ছিল এগুলো সব আমি একসাথ করছি, আমি আশা করি আল্লাহর রহমত আপনার চোখে দেখবেন। তো আল্লাহর রহমত 2 দিন পরে চোখ খোলার পরে আমি ওনাকে দেখতেছি। আমি এটার পরে যাই 2 রাকাত শুকরানা নামাজ পড়লাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহর রহমত এখন আমি দেখতেছি। আর এখন বর্তমান অবস্থায় আল্লাহর রহমতে আমরা ওদের থেকে অনেক আগে, পাকিস্তানের দিকে সর্ববিষয়ে আল্লাহর রহমতে আমরা আগে আছি। আরও আগে থাকতাম যদি আমার দেশের লোকগুলার কিছু জ্ঞান বুদ্ধি থাকতো, ন্যায় নীতি থাকতো, হালাল হারাম সিনার অভিজ্ঞতা থাকতো, তাহলে আরও ভালো থাকতাম, বুঝলেন? সব চলম্বাস জাতি এক থাকতে হবে, আপনার দলবদ্ধ নির্বিশেষে যখন জাতির উপরে কোনো বিপদ আসে তখন এক হয়ে যেতে হবে, এমনি ভিতরে ঝগড়া ঝাটি থাকবে চলবে, কিন্তু যখন বহির্বিশ্বের কোনো আক্রমণ আসে তখন সব একসাথে সেটা প্রতিহত করতে হবে, এবং আক্রমণ যেন আসতে না পারে সেভাবেই চালচলন এবং আপনার পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে। তো এগুলো তো যারা ভবিষ্যতের আমাদের আশা ভরসা তারাই করবে, আর আমাদের লেভেলের মুখে আর ধরেন 2-4 বছর পরে মুক্তি দিতে আপনারা একটাও পাবেন না, কারণ আমার বয়স হলে এখন 80 বছর, হ্যাঁ তো চলে যাইতে হবে। তবে এগুলার ইতিহাসটার দরকার, এই জন্য যে সবে জানুক কীভাবে এই দেশ আসলো, কত লাঞ্ছনা বঞ্চনার পরে এই দেশের মানুষ, আর শেখ সাহেব যে তার জীবন পুরাটা তো জেলে কাটালো সেটার মূল্যায়ন কী পেল, কী মূল্য পেল? জাতির পিতা দিতে এগুলো তো ঠিক আছে, আমরা এমন একটা জাত আমরা ভুল হইতেই পারে, ক্ষুদ্র ক্ষুদ্র ভুলও হইতে পারে, আবার এখানেই এখন যারা ক্ষমতা আছে ওরা জিয়ারে করা দেখার পাকিস্তানের দালাল, ওরা দেখছ যুদ্ধ দেখছ, এগুলো কই লাভ নাই। আপনি আমার লোকে আপনার লোকের শত্রুতা থাকতে হবে থাকতে পারে, কিন্তু আপনার যেটা সত্য ঘটনা সেটা আমার স্বীকার করতে হবে, সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে, আপনার আমার ক্ষুদ্র মন ইয়ের ভিতরে আমি আপনার জীবন ধ্বংস করে দেবো এটা কোনো কথাই দেবো, অস্বীকার করবো সব কিছু আর কি। আল্লাহ যদি হেদায়ত করে এই দেশের মানুষের এই আর কি, আর কিছু বলার এখন আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমাদের দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা,
মন মানসিকতা মানুষের আল্লাহদের উন্নত হচ্ছে, সারা বিশ্বে হইতেছে, সেই সাথে আমরাও আল্লাহর রহমতে আছি। প্রত্যেক মা বাপের উচিত সন্তানদেরকে লেখাপড়া শেখানো, শিক্ষা দীক্ষা ছাড়া কোনো উপায় নেই। তো 1 নম্বর কথা হলো দেশের জনসাধারণকে শিক্ষিত করতে হবে, এবং এইটার পিছনে সরকারি কড়া আইন প্রয়োগের প্রয়োজন, নিয়ম থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের তো ধরেন বই পুস্তকগুলো এখন এমনিই দিতেছে, কিন্তু মা বাপের আগ্রহ থাকতে হবে, জাতির আগ্রহ থাকতে হবে, তাহলে একটা সুন্দর জাতি গড়লে, সুন্দর জাতি হলে সে জাতির আর কষ্ট হবে না, সব দিকে ওরা লক্ষ্য রাখার মতো জ্ঞান তাদের থাকবে। আক্ষেপ আছে যেই অবস্থার উপরে, যেই ছয় দফার উপরে আমাদের ছয় দফা অমান্যর কারণে বা আমরা ছয় দফার ফলাফল না পাওয়ার কারণে এই দেশে যুদ্ধ পর্যন্ত যাইতে হইল, সেই ছয় দফা বাস্তবায়ন হয় নাই, সেই ছয় দফা বা সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আমাদের সফল হয় নাই। এক, 2 নম্বর কথা হইল এই মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধারা এই দেশে অবহেলার পাত্র হিসাবে আছে। এদের যে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা জীবিত আছে, হয়তো উনি যতদিন থাকে এখন যে সম্মানটা আছে এইটুকু অন্তত থাকবে, এরপরে এইদেরকে সম্মান দেওয়া বা ইজ্জত দেওয়ার মতো মনোভাব আমি কোনো দিকই দেখি না। আর বর্তমানেও এই দেশের আমার মনে হয় 70% লোক মুক্তিযোদ্ধাদেরকে গণাতেও ধরে না, এই কৃতজ্ঞতাটাও নাই এদের প্রাণের বিনিময়, এদের রক্তের বিনিময় আমার এই স্বাধীনতা। এখন সবচেয়ে বড় কথা হলো অশিক্ষিত লোকের সংখ্যা বেশি, সে স্বাধীনতার মর্ম বুঝে না, তো এদের কাছে আশা করার কোনো যুক্তি নেই। আমার কারো কাছে কোনো ছাওয়া নাই, আমার ছাওয়া একমাত্র আল্লাহর কাছে। আমি এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ, এমনি মুক্তিযোদ্ধাদেরকে অনেকদের ফ্ল্যাট দিচ্ছে, দোকান দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের ছেলেদেরকে চাকরি দিচ্ছে, আমি এগুলোর জন্য কখনো কারো কাছে যাইও নাই, এখনও যাবো না, চাইও না, যদি কেউ স্বইচ্ছে দেয় তাহলে সেটা না বলবো না। যেমন ওই বাতা দেওয়ার সময় মুক্তিযোদ্ধা দুস্থ বাতা, আমি বলছি না আমার নামটা দিও না, আমি দুস্থ বাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি, বুঝছেন। আর এই যে ঢাকা তো ফ্ল্যাট ট্যাট দিয়েছে, আমারও ফরম দিয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের থেকে যে কী পাইছি না পাইছি, তা আমি পাইছি কি সেই 46 বছর পরে, আর 2018 সালের অক্টোবর থেকে মুক্তিযোদ্ধার যুদ্ধ আহত যারা তাদেরকে বাতা দিতেছে সেনাবাহিনীর সদস্য যারা তাদেরকে, আর এর আগে দিয়েছে সব সিভিলিয়ানদেরকে, আমাদেরকে দেয় নাই, তো আমরা কারো কাছে বলিও নাই। হঠাৎ চিঠি একটা পাইলাম 2018 সালের অক্টোবর থেকে আপনাদেরকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হবে, রেশন দেওয়া হবে, তো এখন আমি রেশন ভাতা পাই 45,000 টাকা, মানে এ ক্যাটাগরির যোদ্ধা হতো 96-100। দেশ রক্ষার জন্য, দেশ পরিচালনার জন্য শিক্ষিত লোকের দরকার, সেই শিক্ষিত লোক জাতির থেকে তৈরি করতে হবে। এই তৈরি শুধু মা বাবার দ্বারা হবে না, সরকারি সহযোগিতা এবং নিয়ম কানুন ঠিক না করলে এটা হবে না। তো এটা বর্তমান সরকার, ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম সবার কাছেই অনুরোধ, শিক্ষা দীক্ষাতে মনোযোগী হতে হবে, দেশের ভালো কিছু করতে হলে অশিক্ষিত লোকের দ্বারা হবে না। আর সরকারও যদি এই দেশ হিসেবে রাখতে চায় তাহলে এই দেশের জনগণকে যোগ্য করে গড়তে হবে।